দু হাজার চব্বিশ সালে জিট ক্যান্ডিডেট এবং যারা পলিটেকিক করছো ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে তাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আজকেও আমরা নাম্বার ফোর অর্থাৎ ডিসি সোর্স যেখানে তোমাদের ডিসি সোর্স এবং সার্কিট কমপ্লিট হয়ে গেছে এবারে এর উপর ডিপেন্ড করে যে দশখানা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে মক টেস্ট যেটাকে বলা হয় সেই মক টেস্টটা অলরেডি আমাদের দেখতে হচ্ছে ইউনিট নাম্বার ফোরে যে মক টেস্টটা রয়েছে এই মক টেস্টটা কিন্তু আজকে কমপ্লিট করবো এই মক টেস্টটাকে যেই সমস্ত মক টেস্টগুলো গুলো কমপ্লিট হয়ে গেছে তারা অলরেডি দেখতে পাচ্ছ যে আমার ইউটিউব চ্যানেলে ক্লাস হয়েই থাকে কিন্তু প্রত্যেকটা রেগুলার ক্লাস হচ্ছে এবং যারা মক টেস্ট গুলো দাওনি ডাইরেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল বা সুমন কমান্ডো সার্চ করে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তারা কিন্তু এখান থেকে বেসিক্স ক্লাস গুলো রয়েছে সেই ক্লাস গুলো করে বেনিফিট তুলতে পারে এবং তোমার যে মক টেস্ট যেটা হচ্ছে প্লে লিস্ট করা রয়েছে এখানে এই প্লে লিস্ট থেকে মক টেস্ট গুলো দিয়ে এবং তোমরা পিডিএফ ডাউনলোড করবে কোথায় মেন হচ্ছে প্রবলেম দেখো এখানে তিনটে মক টেস্ট হয়ে গেছে কমপ্লিট এবং আজকে যেটা করতে চলেছি সেটা চার নম্বর মক টেস্ট এই মক টেস্টের পিডিএফ কথা ডাউনলোড করবো তার জন্য ডিসক্রিপশন লিঙ্ক নাও এই ভিডিও শেষে অলরেডি তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলে প্রত্যেকটা ক্লাসের শেষে সমস্ত চ্যানেলে প্রোভাইড করে দিই তোমরা প্রুফ দেখতে পারো এবং তোমাদের পিডিএফ গুলো কিন্তু প্রত্যেকটা দিয়ে দিই যাতে ডাউনলোড করে প্রিপারেশন করতে পারো ভালো করে ওকে তো দেখোয়ালি তিন নম্বর কমপ্লিট হয়ে গেছে চার নম্বর কমপ্লিট হয়ে গেছে বাকি রয়েছে আর মাত্র তিন চারটে ইউনিট যেখানে তোমাদের জিগেটা এবং ফার্স্ট সেকেন্ড সেমের জন্য কিন্তু সামনে পরীক্ষা তোমাদের কাছে যতটুকু তাড়াতাড়ি করে পারি

সোর্স ট্রান্সফর্শন তোমাদের শিখেছি ভোল্টেজ সোস থেকে সোর্স প্র্যাক্টিক্যাল ভোল্টেজ সোস্তোর্স কারন সোস থেকে শিখেছি এখানে কোশ্চেন তোমাদেরকে এক নম্বর বলেছে বাই সোর্স ভোল্টেজ সোর্স ইন সিরিজ রেজিস্ট্যান্স ইস রিপ্লেস টু আমরা কি কি পড়েছি আমরা পড়েছি স্যার প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থেকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স পড়েছি তাহলে আমরা সবাই জানি যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কিরকম দেখতে হয় সবাই ভালোভাবে জানি যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের সঙ্গে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকবে সিরিজে অ্যাড থাকবে

তাহলে ভি ভিও দিয়ে আছে গিভেন আরও দিয়ে আছে তাহলে আট আইটা বেরিয়ে যাবে এবারে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যে ছিল সেটা কি হয়ে যাবে সেটা সিরিজ ছিল সেটা তোমাদের কী হবে এখানে প্যারালে অ্যাড হয়ে যাবে তো আমরা এগুলোকে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স সোর্স আসন পড়েছিলাম এরই উপর ডিপেন্ড করে কোশ্চেন তোমাদের যেটা দিয়েছে এক নম্বরে যে বাই ইউজিং সোর্স টেকনিক যে সিরিজ

দু নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং সহজ কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেনটা কি বলেছে তোমাদের কাছে দু নম্বর কোশ্চেনটা বলেছে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছে বলেছে ইউজিং দ্য সোর্স টাসন টেকনিক ক্যালকুলেট দা ভোল্টেজ সবাই জানো কম বেশি দেখো এই যে ফর্মুলাগুলো তোমাদের করালাম এখানে তোমাদের কারেন্ট সোর্স কি আছে এখানে কারেন্ট সোর্স আছে না আর এখানে কি আছে রেজিস্ট্যান্স প্রপার্টি দিয়ে আছে তাহলে এই সার্কিটটা মানেই তো এই সার্কিটটা হ্যাঁ কি না তাহলে এই সার্কিটটা মানে তোমার কি কি দিয়েছে এখানে কারেন্ট সোর্স দিয়েছে কত তেরো তেরো এম্পিয়ার দিয়ে দিয়েছে এখানে তোমাদের কত

আশা করি বুঝতে পারছো question গুলো খুবই খুবই যারা প্রথম থেকে class গুলো করো আমাকে ফলো করো বা ইউটিউব channel প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করো তাদের কাছে দেখবে question গুলো খুব ইজি কারণ কি তারা প্রথম থেকেই তারা class গুলো কি ফলো করে করে class গুলো করে রাইট এবং তোমাদের কাছে তিন নম্বর question তোমাদের কাছে তিন নম্বর question কি বলছে দেখো লক্ষ্য করো তিন নম্বর question বলছে all dash are the loop but or dash are not miss বারবার বলেছিলাম কেসিল কেবিল পড়ানোর সময় লুপ মেস এলিমেন্ট তারপরে তোমাদের সুপার নোট মেস সবকিছু বলেছিলাম ক্লাসগুলো ফলো করে তাহলে বুঝতে পারবে আমি বারবার বলেছিলাম যে অ্যাকচুয়ালি কি বলেছিলাম যে সম অল কি বলেছিলাম তোমাদেরকে মনে আছে অল মেস আর লুপ কিন্তু সমস্ত লুক কিন্তু মেস হয় না এবার তোমরা বলতে পারো লুক কি মেস কি ছিল ক্লাসের মধ্যে বুঝেছি বাট আমি এখন একটু কনসিডার দিয়ে দিই ধরো সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে আর এখানে ভোল্টের সোর্স রয়েছে এখানে একটা ভোল্টের শোর্স রয়েছে ডটস লাইক এরকম একটা ধরে নিলাম এখানে একটা ভোল্টের সোর্স রয়েছে ধরে নিলাম তাহলে আমি এখানে কতগুলো লুপ দেখতে পাচ্ছি এ একটা লুপ এ একটা লুপ আবার টোটালটার একটা লুপও হতো বাড়ি কিন্তু মেস কিন্তু দেখছি দেখো মেস এ একটা মেস আর এ একটা মেস তাহলে আমরা কি বলতে পারি যে অল অল মেস আর লুপ বাট অল

এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে এদিকটিতে একটা রেজিস্ট্যান্স অ্যাড হয়েছে আবার এখানেও একটা রেজিস্ট্যান্স আছে তার তিনটা এলিমেন্ট তাহলে আমরা কি একটা নোড পয়েন্ট পেয়েছিলাম না মানে পয়েন্ট পেয়েছিলাম তো পেয়েছিলাম কি পাইনি তাহলে আমরা কি বলেছিলাম এই যে নোড পয়েন্ট করছে যে তিনটা এলিমেন্ট না এই একটা রেজিস্টর এই একটা রেজিস্টর এই একটা রেজিস্টর তাহলে আমরা কি বলেছিলাম যে টু এন্ড মোর নাম্বার অফ এলিমেন্ট ইজ কানেক্টেড টু দ্য मीट অফ দ্য পয়েন্ট দিস কলড নোড বারবার বলেছিলাম পয়েন্ট মনে পড়ছে নোড পয়েন্ট বলেছিলাম

এখানে ভোল্টেজ সোর্স দিয়ে আছে রাইট এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হচ্ছে বুঝে যাচ্ছে না আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের পঞ্চাশ ভোল্ট বলেছে রাইট এটা হচ্ছে পঞ্চাশ ভোল্ট আর এটা টেন ভোল্ট ওকে এবারে পঞ্চাশ ভোল্ট আর টেন ভোল্ট থাকুক না তোমার কি বলছে থ্রি রেজিস্ট্যান্স রেজিস্টেন্স বার করতে বলেছে তাহলে এখানে রেজিস্ট্যান্স তোমাকে বলেছে টেন ওহম আমি লিখে দিচ্ছি এটা টেন ওহম বোঝা যাচ্ছে না হয়তো পিডিএফ এ টেন ওহম আর এটা হচ্ছে থ্রি ওহম ঠিক আছে এটা হচ্ছে থ্রি ওহম আর এটা হচ্ছে সিক্স ওহম ঠিক আছে এটাও লিখে দিলাম সিক্স ওহম ওকে এবারে তোমাকে বলেছে কথা দেখো আমি তোমাদেরকে বারবার শিখিয়েছিলাম যে ভোল্টেজ সোর্স থাকলে সেটাই কি করতে হবে শর্ট না ওপেন বলেছিলাম না যে ওপেন সার্কিট করতে হবে শর্ট সার্কিট করতে হবে মনে করে দেখো তোমাদেরকে বলেছিলাম যে শর্ট সার্কিট করে দাও তাহলে শর্ট সার্কিট করতে কি হবে এরকম এলিমেন্ট হবে না সার্কিটটা রকম হবে বলো তো এক রেজিস্টার রাইট এখানে শর্ট সার্কিট এইরকম হবে তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে পারবে না তোমাদেরকে শিখিয়েছি তো তাহলে এটাকে x ছিল এটা ছিল y রাইট right? x টা x এটা था, y তাহলে তুমি কি করে বার করবে এখানে ক্যালকুলেট করতে গেলে তাহলে ক্যালকুলেট করতে গেলে দাদা তোমাকে করতে হবে কি এখানে 3 আছে এখানে আছে 6 আমি ওহম গুলো লিখছি না এখানে আছে 10 তাহলে তোমাকে কি বলেছিলাম যে দিকে সোর্স আছে সেদিকে অপজিশন দিকে দেখতে বলেছিলাম এদিকে সোর্স আছে কারেন্ট আসছে 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 এদিকে একটা ব্রাঞ্চ ভাগ হচ্ছে আবার এদিকে একটা ব্রাঞ্চ ভাগ হচ্ছে তাহলে এই যে টেন ওম আর সিক্স ওম বোথ আর দা প্যারাল সার্কিট রাইট বোথ আর দা প্যারাল সার্কিট তাহলে প্যারাল সার্কিট হলো তোমরা কি জানো যে ফর্মুলাতে কি জানো কি জানো তোমরা বলো না স্যার এখানে এই সার্কিটটা এরকম ডিজাইন হয়ে যাবে প্যারাল সার্কিটে যখন দুটোতে নিয়ে আসবে তাই না এরকম হবে কি হবে না হবে অবশ্যই তাহলে আমাকে দশ ইন্টু সিক্স কারণ কি আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস টু তাহলে ষাট বাই ষোলো করলে কত হবে

রাইট অ্যান্সার ই বুঝে গেল এরকম করে তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে তোমাদেরকে বার করতে হবে বুঝতে পেরেছো থিভেন্স রেজিস্ট্যান্স কি করে বার করতে হবে আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ ভোল্টেজ সোর্স সবসময় ওপেন রাখবে সরি ভোল্টেজ সোর্স শর্ট রাখবে কারেন্ট সোর্সকে ওপেন করে দেবে ঠিক আছে নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন তোমাদের কাছে 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো নোডাল অ্যানালিসিস ইজ মেইনলি বেসড অন সবাই জানো নোড মানে কি একটা পয়েন্ট জাংশন আমি বারবার বলেছিলাম এখানে একটা পয়েন্ট মানে কি নোড পয়েন্ট এদিক থেকে এলিমেন্ট আসছে এদিক থেকে এলিমেন্ট যাচ্ছে এদিক থেকে এলিমেন্ট যাচ্ছে তাহলে নোড মানে কি কেসিএল সবসময় মাথা রাখবে নোডাল মানে হচ্ছে কেসিএল কে বোঝানো হয় ঠিক আছে নোডাল মানে হচ্ছে কেসিএল আর কেভিএল মানে কি কেভিএল মানে কি বলেছিলাম নোড মানে হচ্ছে কেসিএল কে অ্যাপ্লাই করা হয় ঠিক আছে আর কেভিএল মানে হচ্ছে মেস অ্যানালিসিস মাথা রাখে জানো তাহলে আনসার কোনটা হবে আনসার হবে

অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে আমরা নোডাল অ্যানালিসিস মানে সেখানে কি ক্যালকুলেট করতে পারি এখানে ভোল্টেজকে আর কেসিএল এর ক্ষেত্রে ভোল্টেজকে কনসিডার করব ভোল্টেজ নোডাল মানে কি কেসিএল अप्लाई করছি কিন্তু কেভিএল যখন अप्लाई করব সেখানে কনসিডার করব কারেন্ট মনে থাকবে আশা করি ঠিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে বারবার ক্লাসের মধ্যে বলেছি ফুল ক্লাস যারা করছো তার কিন্তু ফুল সম্পূর্ণ ক্লিয়ার তাদের কাছে আইডেন্টিফাই থাকবে ঠিক আছে সাত নম্বর অ্যানসারটা হবে ভোল্টেজ ঠিক আছে বুঝতে পেরেছো আট নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো আট নম্বর কোয়েশ্চেন তোমাদের কাছে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইন সুপার পজিশন থিরাম ইন সুপার পজিশন থিরাম থিরাম পড়িয়েছিলাম হোয়েন উই কনসিডার দ্য এফেক্ট অফ দ্য ওয়ান ভোল্টেজ সোর্স অল আদার কারেন্ট সোর্স উইল বি কি এটা একবারে পাতি কোশ্চেন হয়ে গেছে তোমরা ভালোভাবে জানো যে কি হবে কি হবে বলো তোমরা তোমরা ভালোভাবে জানো তো কি হবে অপশন বলো তোমরা কি হবে রাইট অ্যান্সার কি হবে বলো এটা তো সবাই জানো আট নম্বর কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন আমরা জানি সুপার পজিশন থিওরামের ক্ষেত্রে যেটাকে কনসিডার করব সেটা যদি ভোল্টেজ সোর্স থাকে বাকি কারেন্ট সোর্স থাকলে সেটা কি করতে হবে কি করতে হবে ওপেন হয়ে যাবে আর তোমার ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট হয়ে যাবে এটা কোনো কোশ্চেন হলো তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম না ভোল্টেজ সোর্স মানে উইল বি শর্ট সার্কিটেড আর কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট এটা তো দেখা মাত্রই করা উচিত তোমাদের অবশ্য কমেন্ট বক্সে অবশ্য জানাবে তোমরা কত পাচ্ছ ঠিক আছে আর দুটো কোশ্চেন রয়েছে তোমাদের কাছে এই ইউনিটের দেখো ন নম্বর কোশ্চেন কি বলছে সুপার পজিশন থিওরাম ইজ ভ্যালিড ফর আমি বারবার বলেছিলাম সুপার পজিশন থিওরাম থেকে বহু কোশ্চেন হয় বেশিরভাগই জিলেট আইসক্রিমে যারা রয়েছে ভালো করে এই মক গুলো দিও ঠিক আছে আর এই মক টেস্ট তুমি যত জাজ করতে পারবে নিজেকে তত তুমি তোমায় আরো ভালো র্যাঙ্ক তোমার কাছে আসবে সুপারপজিশন থিওরাম কি বলেছিলাম সুপারপজিশন থিওরাম আমি বলেছিলাম লিনিয়ার বলেছিলাম না লিনিয়ার সিস্টেমের মধ্যে কিন্তু কাজ করে থাকে নন লিনিয়ার কাজ করে না ঠিক আছে দিস স্টেটমেন্ট দেখবে স্টেটমেন্ট লিনিয়ার নন লিনিয়ার দুটো কিন্তু কাজ করে না আইদার লিনিয়ার নন লিনিয়ার হবে না শুধুমাত্র লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে সুপারপজিশন থিওরাম কিন্তু ভ্যালিড থাকে বলেছিলাম না যে সুপারপজিশন থিওরাম ওহমস ল এর উপর ডিপেন্ড করে কিন্তু কাজ করে স্ট্রেইট লাইন ইকুয়েশন কে মেনে চলে বলেছিলাম তো অতএব যারা ক্লাস করেছো তারা কিন্তু ফুল দশের মধ্যে কিন্তু তোমরা সাত থেকে নয়ের মধ্যে সবারই রেঞ্জ থাকবে ঠিক আছে অতএব এই কোয়েশ্চেন থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় তো দশখানা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের কাছে বেশি বেশি করেছি মক টেস্টের জন্য লাস্ট কোয়েশ্চেন তোমাদের কাছে সুপারপজিশন থিওরাম ডাজ নট ওয়ার্ক ফর এটা তো আরো ইজি কোয়েশ্চেন আমি বলেছিলাম যে সুপারপজিশন থিওরাম ক্ষেত্রে পাওয়ারকে কিন্তু ক্যালকুলেট করতে আমরা পারি না তাই না বারবার বলেছিলাম কারেন্ট ভোল্টেজ কে আমরা পারবো কিন্তু পাওয়ারকে ক্যালকুলেট করতে পারবো না ঠিক আছে এটা কোন ডাইরেক্ট क्वेश्चन এগুলো সব থিওরিটিক্যাল क्वेश्चन যারা থিওরিক ক্লাসগুলো করেছো তারা কিন্তু সবগুলো क्वेश्चनই পারবে অর্থাৎ যারা মক টেস্টগুলো দিলে না ঠিক আছে এই মক টেস্টগুলো দেখো অ্যাকচুয়ালি যেগুলো কোওয়ানো দরকার আমি আমার তো দিক থেকে আমি তোমাদেরকে দেব আর তোমাদেরকে কথা দিয়েছি জিল্ড অ্যাসপেন্ডের জন্য তোমাদের যে ফুল মক টেস্ট যেটা ফ্রি সাবজেক্টের তোমাদেরকে 8 থেকে 10টা ম্যাক্সিমাম হলে 15টা আমি তোমাদেরকে অবশ্যই প্রভাইড করে দেব

উনিশ আঠেরো সতেরো ষোলো ঠিক আছে এই ক্লাস গুলো অবশ্যই করো তোমাদের কাছে তোমাদেরই বেনিফিট হবে ওকে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাও আজকের এই পিডিএফটা অবশ্যই তোমাদের কাছে প্রোভাইড করবে ওকে তো আজকের এই মক টেস্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের সঙ্গে দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমার সুস্থ থাকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও